ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বর্তমান সময়ের যদি কোনো সেরা মাইনিং অফারের কথা বলেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, হট কয়েন মাইনিং অফার থেকে কিন্তু আপনারা নিঃসন্দেহে অনেক ভালো প্রফিট নিতে পারবেন। সেম নট কয়েনের থেকে বেশি হবে তো কম হবে না। তো হট কয়েনের কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে, এখানে যদি আপনারা মানে আজকের টাস্কটা কমপ্লিট করেন, তারা যে নতুন টাস্ক দিছে, তাহলে কিন্তু আপনি 5টা হট টোকেন একদম ইনস্ট্যান্ট পাওয়া যাবেন, এবং 5টা হট টোকেন কিন্তু আপনি পরবর্তীতে যখন মার্কেটে লিস্ট করবে ইজিলি $50 সেল দিতে পারবেন। এক একটা হট টোকেন আমি প্রাইসটা প্রেডিকশন করে দেই, $10 মিনিমাম হবে, $10 অথবা $5 থেকে $10 করে এক একটা হট টোকেন কিন্তু আপনি সেল দিতে পারবেন। তো যাই হোক, আজকের অফারে আপনার সাথে কথা বলবো ইনস্ট্যান্ট কীভাবে 5টা হট টোকেন ক্লেম করবেন, যেটার আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিছি। তো এইখানে আর্ন 5 হট টোকেন, 6টা টাস্ক করার বিনিময়ে আপনি 5টা হট টোকেন নিতে পারবেন। তো কীভাবে নেবেন আজকের ভিডিওতে বলে দিব, আর অবশ্যই ফুল ভিডিও দেখবেন। যারা নতুন আছেন আপনারাও নিতে পারবেন, যারা পুরাতন অলরেডি আগে জয়েন করছেন আপনারা নিতেই পারবেন এখান থেকে 5টা হট টোকেন। আর যারা একেবারে নতুন এই হট কয়েন মাইনিং অফার সম্পর্কে কিছু জানেন না, আপনারা কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আগে বলে দিব, তারপরে কীভাবে আপনারা ক্লেম করবেন 5টা হট টোকেন সেই প্রসেসটা বলে দিব। অবশ্যই ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন এ টু জেড। তো ভিডিও শুরু করবো, সবাইকে রিকোয়েস্ট করে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে যারা এখন আসেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, কারণ এখানে কিন্তু নতুন অফার আপডেট সবার আগে আমি শেয়ার করে থাকি। এখন বলি আজকের অফারে কীভাবে জয়েন করবেন, একদম শুরু থেকে বলি। প্রথমত আপনি আজকের ভিডিওর যে টাইটেল অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। তো ভিডিওর টাইটেল অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক, সিম্পলি আপনি আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি আপনাকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিয়ে আসবে। আমি আপনাকে দেখাই দিই, সেম এই যেরকম একটা পোস্টের ভিতরে আপনাকে নিয়ে এই পোস্টে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে অফারে জয়েন করতে হবে। জয়েন করার জন্য এই যে এখানে বোট লিঙ্কটা আছে, বোটের উপরে ক্লিক করবেন, সরাসরি আপনার সামনে নতুন ইন্টারফেস শো করবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। আপনাকে এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, এবং অবশ্যই এখানে 12 ওয়ার্ডের ম্যানুমে কী দিবে এই কীগুলো কিন্তু আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। দেখেন এইখানে কিন্তু আমাদেরকে আমাদের যে টেলিগ্রাম ইউজার নেমটা, এই ইউজার নেমের সাথে কিন্তু .tg যোগ হয়েছে, তার মানে এই ইউজার নেম .tg হলো আমাদের অ্যাড্রেস। আর এই যে নিচের দিকে দেখেন এখানে কিন্তু কপি করার অপশন দিছে ফার্স্টকে, মানে ব্যাকআপ কি, এটা আপনারা কপি করে স্ক্রিনশট দিয়ে সুরক্ষিত করে রাখবেন। তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এই যে ক্লেম যে বাটনটা আছে ক্লেম বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেখানে কিছু অপশন থাকবে নেক্সট নেক্সট করবেন নিচ থেকে, তারপর এটা আপনারা এই যে ক্লেম যে অপশনটা আছে এই ক্লেম অপশনে ক্লিক করে এটা ক্লেম করবেন। এখন অনেকেই নতুন আছেন, আপনারা বলতে পারেন যে এখানে কাজটা কি, কাজটা আগে বোঝাই দেই। প্রথমত আপনি এই ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে প্রতি 24 ঘন্টায় একবার করে আপনারা এই যে স্টোরেজ যে অপশনটা আছে স্টোরেজে আসবেন। আসার পর এইখানে দেখেন একটা অপশন আছে যে ক্লেম হট, আপনারা প্রতি 24 ঘন্টায় একবার করে এই হট টোকেনটা ক্লেম করবেন, এবং হট টোকেনটা কিন্তু আপনারা এখানে জমা হবে। আমাদের যেমন 850টার মতো হট টোকেন আছে, এটা কিন্তু এখানে জমা হবে। এরপরে আপনারা কী করবেন, আমাদের যে ইয়েটা আছে, আমাদের গ্রুপটা আছে, ভিলেজটা আছে, আপনারা আমাদের এই পোস্টে এসে আবার এই যে এখানে ক্লিক করবেন জয়েন আওয়ার ভিলেজে, ক্লিক করে আমাদের ভিলেজে চলে আসবেন, তাহলে এক্সট্রা কিছু কিন্তু আপনার আর্নিং হবে। তো বলে দিলাম কীভাবে জয়েন করবেন, এখন এখান থেকে 5টা হট টোকেন কীভাবে নেবেন সেই প্রসেসটা বলে দিব। হট টোকেনের যে বোটটা আছে টেলিগ্রাম বোট, বোটের ভিতরে চলে যাবেন, আর অবশ্যই এখানে যে ব্যাকআপ কীগুলো ভাই সংরক্ষণ করে রাখেন। আর এই যে মিশন অপশনে গেলে পরে আপনি অনেকগুলো এখানে কিন্তু মিশন পাবেন, এই মিশনগুলো কমপ্লিট করে নেবেন। এখানে যখন আপনারা হট টোকেন মাইনিং অফারের ভিতরে ঢুকবেন, এইখানে দেখবেন একটা অপশন থাকবে গেট আর্লি অ্যাক্সেস ইথেরিয়াম ব্যাস অ্যান্ড ইথেরিয়াম নেটওয়ার্ক। তো এইখান থেকে আপনি ক্রিয়েট এমপিসিতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে কী বলতেছে যে আনলক ব্লকচেইন, তারপরে আপনাকে এই যে এখানে ক্রিয়েট এমপিসি ওয়ালেটে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিছু পরিমাণ মানে হট টোকেন ব্যাট কাটবে বা নিয়ার টোকেন ব্যাট কাটবে, ব্যাটটা দিয়ে এখানে ক্রিয়েট এমপিসিতে ক্লিক করবেন। তারপরে দেখবেন কি আপনার এখানে সাকসেসফুলি আপনার একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। এই ওয়ালেটটা দেখতে পারবেন আপনি যে মিশন অপশনে আসতে পারে, এই ওয়ালেটটা কিন্তু দেখতে পাবেন। দেখার পরে এইখানে দেখেন একটা মিশন আছে, এই যে মিশনটা কিন্তু এখনও হয় নাই, এই মিশনের উপরে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে কী বলতেছে যে আমাদের কিন্তু এখানে মানে 6টা টাস্ক কমপ্লিট করতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এইখানে টাস্কগুলো কি, প্রথমত এমপিসি ওয়ালেট ক্রিয়েট করতে হবে, যেহেতু আমরা ক্রিয়েট করলাম যার কারণে 0.2 হট টোকেন কিন্তু আমরা ইনস্ট্যান্ট রিসিভ করবো। এরপরে এইখানে তো দ্বিতীয় যে টাস্কটা, এইখানে তারা বলতেছে ইথেরিয়াম ডিপোজিট করতে, ব্যাস নেটওয়ার্কের ইথেরিয়াম যদি আপনি এখানে ডিপোজিট করেন তাহলে 0.5 হট টোকেন পাবেন। এরপরে একটা ব্রিজ করলে পরে মানে ব্যাস নেটওয়ার্কের ইথেরিয়াম থেকে আপনি নিয়ার নেটওয়ার্কে ব্রিজ করলে পরে আপনি আরও 0.5 হট টোকেন পাবেন। এরপরে ট্রান্সফার করলে আরও 0.8 হট টোকেন পাবেন। এইভাবে অনেকগুলো কিন্তু টাস্ক আছে, এই সবগুলো টাস্ক যদি আপনি করতে পারেন তাহলে টোটাল কিন্তু 5টা হট টোকেন আপনি একদম ইনস্ট্যান্ট পাবেন। তো এখন বলি কীভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ভালো টাস্ক যার কারণে আপনাদেরকে ভিডিও মেক করে দিতেছি। তো এখানে যেহেতু আপনারা প্রথমত এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করলেন, এইখানে ক্লিক করে জাস্ট আপনারা হট টোকেনটা ক্লেম করে নেবেন, হয়ে যাবে। আর দ্বিতীয় যে টাস্কটা, এটার উপরে আপনারা এখন ক্লিক করবেন ডিপোজিট ইথেরিয়াম অন ব্যাস নেটওয়ার্কের, মানে আপনাকে ইথেরিয়াম অনেকগুলো নেটওয়ার্ক আছে, আপনাকে ব্যাস ইথেরিয়ামটা এখানে ডিপোজিট করতে হবে। তো এইখানে ইথেরিয়াম কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক আছে, সব নেটওয়ার্ক দিলে হবে না, এখানে ব্যাস নেটওয়ার্কের ইথেরিয়ামটা আপনাকে উইথড্র দিতে হবে, যেটা বাইন্যান্সে পাবেন। আর উইথড্র দেওয়ার অ্যামাউন্টও কিন্তু তারা বলে দিয়েছে 0.001 এবং 0.0
0.01 কিন্তু $3.5 মতো হয়। আপনারা $3.5 মতো ইথেরিয়াম এখানে ডিপোজিট করে নেবেন। তো ডিপোজিট করার জন্য আপনারা এইখানে দেখেন একটা অপশন আছে যে ডিপোজিট ইথেরিয়াম, এখানে ক্লিক করবেন, আপনাকে একটা অ্যাড্রেস দিবে, মানে এটা হলো আপনার অ্যাড্রেস, আপনার এমবিসি ওয়ালেটের অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন, অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে আপনার যে ওয়ালেটে ব্যাচ নেটওয়ার্কের ইথেরিয়াম আছে সেই ওয়ালেটে যাবেন। আমি সরাসরি বাইন্যান্স থেকে উইথড্র দিব। উইথড্র অপশনে ক্লিক করবেন, এখান থেকে উইথড্রতে ক্লিক করে এই যে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, এই যে ব্যাচ নেটওয়ার্কের ইথেরিয়াম, এটা দিলে পরে আপনার কিন্তু এটা উইথড্র হবে। অ্যাড্রেসটা দিবেন উপরে, তারপর নিচে থেকে ম্যাক্স করে আপনারা এখান থেকে উইথড্র করে নেবেন। তো এখানে আমাদের যে হট টোকেন, হট টোকেন দেখেন 851টার মতো হট টোকেন আছে। আর এখান থেকে যদি ব্যাক করি তাহলে দেখতে পাবেন আমরা কিন্তু মাত্র বাইন্যান্স থেকে এই যে আমাদের কিন্তু ই অ্যাড্রেসে ব্যাচ ইথেরিয়াম কিন্তু উইথড্র হয়েছে। এবং আমি এখানে বলছি যতটুকু অ্যামাউন্ট উইথড্র করতে, মানে 0.001 এই অ্যামাউন্ট কিন্তু আপনি উইথড্র দিবেন। এখন মিশন সেন্টারে আবার আসবো, আসার পরে এই যে ডিপোজিট এই অপশনে ক্লিক করে দেখেন এখানে কি ডিপোজিট ইথেরিয়াম অন ব্যাচ নেটওয়ার্কের, এটা ডিপোজিট করলে পরে আপনি কিন্তু 5.5 হট টোকেন পাবেন। এখন এইটার উপরে ক্লিক করবো, দেন আমরা যেহেতু সব কিছুই ডিপোজিট করছি জাস্ট ক্লেম অপশনে ক্লিক করবো। ক্লেমে ক্লিক করে একটু ওয়েট করবেন, দেখবেন এটা আপনার ক্লেম হয়ে যাবে। তো আমাদের সাকসেসফুলি কিন্তু হট ক্লেম সাকসেসফুল হয়েছে, দুটা কিন্তু অলরেডি কমপ্লিট ক্লেম করা, মানে 0.007 হট টোকেন কিন্তু আমাদের ক্লেম হয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের কিন্তু 850টার মতো ছিল, এখন কিন্তু 851টা হয়ে গেছে। এখন আমরা যদি রিফ্রেশ করি একটু, তো দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু রিফ্রেশ হয়ে গেছে, মানে 851.74। এবং আরও কিন্তু ক্লেম হইতেছে, ওয়েট করতে বলতেছে আমাদেরকে। এখন আমরা জাস্ট এখান থেকে, তো আমরা এখান থেকে মিশনে আবার যাবো, যাওয়ার পরে এই মিশনগুলো আবার কমপ্লিট করবেন। এখন নিচে বলতেছে মেক ব্রিজ, মানে একটা ব্রিজ করা লাগবে নিয়ার নেটওয়ার্ক থেকে, আপনাকে ব্রিজ করতে হবে। দেখেন এখানে কী বলছে যে মিনিমাম দুইটা ব্রিজ করতে হবে নিয়ার নেটওয়ার্ক থেকে ব্যাচ নেটওয়ার্কে। তার মানে আমাদেরকে নিয়ার নেটওয়ার্ক থেকে ব্যাচ নেটওয়ার্কে এই আপনার টোকেন ডিপোজিট ব্রিজ করতে হবে। মেক ব্রিজে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে এখানে আপনি অ্যামাউন্ট উঠাবেন, আপনি কতটুকু ব্রিজ করবেন, আমরা এখান থেকে 0.001 এইটুকু অ্যামাউন্ট ব্রিজ করব। তো এখান থেকে আমরা জাস্ট এখানে 0.005 এই অ্যামাউন্ট আমরা ব্রিজ করব। অ্যামাউন্টটা উঠাবেন উপরে, উঠানোর পর নিচে দেখবেন কি অপশন চলে আসবে ব্রিজ করার। তো এখানে উপর থেকে অ্যামাউন্ট উঠাবেন, উঠানোর পর রিভিউতে ক্লিক করবেন। এই ব্রিজ অপশনে ক্লিক করলে দেখবেন এটা কিছুক্ষণ ঘুরে ঘুরে এটা আপনার ব্রিজ হয়ে যাবে, মানে নিয়ার নেটওয়ার্ক থেকে আপনাকে ইথেরিয়াম নেটওয়ার্ক করতে হবে একবার, ইথেরিয়াম থেকে নিয়ার করবেন একবার, তাহলে এই টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। আমাদের কিন্তু সাকসেসফুলি ব্রিজ ডান। এখন আমরা ডান অপশনে ক্লিক করবো, দেন ক্লিক করার পরে এখন আমরা যেহেতু ইথেরিয়াম থেকে আপনার নিয়ার করছি, এখন ওই উপরে এই অ্যারো বাটনে ক্লিক করে নিয়ার থেকে ব্যাচ ইথেরিয়াম করবেন। এখন আমরা নিয়ার থেকে কী করবো, ব্যাচ ইথেরিয়াম করে নেবো। এখানে এই যে এখান থেকে রিভিউতে আবার ক্লিক করবেন, ব্রিজে ক্লিক করবেন, আবার দেখবেন কি এটা ঘুরে ঘুরে আপনার এটা ব্রিজ হয়ে যাবে। এখানে দুইটা ব্রিজ করতে হবে, দুইটা ব্রিজ কমপ্লিট করে নেবেন। তো আমাদের এটাও ব্রিজ কিন্তু ডান হয়েছে, আমরা এখানে ডান অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে একটু ব্যাক করবো, যেহেতু আমাদের ব্রিজ কমপ্লিট এখান থেকে আপনারা ব্যাক করে নেবেন। তো আমরা এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পরে এই যে ব্রিজের টাস্কটা যেহেতু কমপ্লিট, 0.5 হট টোকেন কিন্তু এখান থেকে আমরা ক্লেম করতে পারবো। ক্লেমে ক্লিক করে দিলাম, দেখি ক্লেম হয় কিনা। এটা ক্লেম হলে তিনটা টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে, আর বাকি থাকবে তিনটা, এটা কিন্তু ক্লেম কমপ্লিট হয়েছে। এখন কী বলতেছে যে ট্রান্সফার টোকেন অন ব্যাচ, মানে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট মেক ট্রান্সফারে ক্লিক করবেন। আচ্ছা এখানে আপনারা কী করবেন, এই যে এইখানে বলতেছে যে ট্রান্সফার টোকেন অন ব্যাচ নেটওয়ার্ক, মানে ব্যাচ নেটওয়ার্কে ট্রান্সফার করতে হবে, মেক ট্রান্সফারে ক্লিক করবেন। এখানে আপনার অন্য একটা ট্রান্সফারেটের বিএসসি অ্যাড্রেস বা ব্যাচ ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়ে যে কোনো অ্যামাউন্ট আপনি এখান থেকে সেন্ড করলে পরে দেখবেন কি আপনার এই টাস্ক কিন্তু হয়ে যাবে। আমরা এনি অ্যামাউন্ট সেন্ড করছি, আমরা কিন্তু ক্লেম করতে পারবো 0.8 হট টোকেন, এটা কিন্তু আমাদের ক্লেম হইতেছে। একটু ওয়েট করবেন, আমাদের কিন্তু এটা সাকসেসফুলি ক্লেম হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করেন, ক্লেম কিন্তু সাকসেসফুল হলো। এরপরে তারা কী বলতেছে যে মেক $5+6 অন ব্যাচ নেটওয়ার্ক, এটা সোয়াইপ করার জন্য আপনাকে কী করতে হবে, ব্যাক করবেন এখান থেকে। ব্যাক করে আপনি যে এখানে ব্যাচ নেটওয়ার্কের ইথেরিয়ামটা ডিপোজিট করছেন সেই ইথেরিয়ামের টোকেনগুলো এখানে সোয়াইপ করতে হবে। সোয়াইপে ক্লিক করবেন, সোয়াইপে ক্লিক করে আপনি জাস্ট এটাকে উপরের দিকে খেয়াল করবেন, আমরা কিন্তু ব্যাচ নেটওয়ার্কে আসি। এরপরে ব্যাচ ইথেরিয়াম থেকে USDT করবেন, আপনার যদি $3 থাকে সমস্যা নাই, $3 আপনি $2 করে তিনবার বাই সেল করবেন। প্রথমত USDC কিনবেন, আবার USDC সেল দেবেন, আবার USDC কিনবেন, তাহলে কিন্তু আপনার $5 হয়ে যাবে ট্রেড ভলিউম। তো এরপর আপনি এখান থেকে মিশন অপশনে আসবেন, আসার পর এখানে মেক $5+ এইখানে ক্লিক করে জাস্ট নিচের দিকে আসবেন। এই টাস্ক যেহেতু কমপ্লিট করলেন, এখান থেকে একটা হট টোকেন পাবেন, ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করবো, জাস্ট ওয়েট করতে হবে, এখানে $5 আপনাকে ট্রেড ভলিউম করতে হবে। আর যেটা আপনি এখানে ব্যাচ ইথেরিয়াম মানে ডিপোজিট করলেন, এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবেন, আমি সেই প্রসেসটা ভিডিও শেষে দেখাই দিব। তো আমাদের কিন্তু ক্লেম হইতেছে, উপরে দেখবেন কি একটু পরে ক্লেম সাকসেসফুলি লেখা চলে আসবে। দেখেন ক্লেম কিন্তু সাকসেসফুলি লেখা চলে আসলো, তার মানে আমাদের 5টা টাস্ক কিন্তু কমপ্লিট, 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5টা যেহেতু কমপ্লিট, এখন কী বলতেছে যে হোল্ড 3 টোকেন অন ব্যাচ নেটওয়ার্কের, আপনাকে ব্যাচ নেটওয়ার্কের 3টা টোকেন এখানে হোল্ড করতে হবে। এর জন্য আপনি আবার চলে আসবেন কোথায়, এই সোয়াব অপশনে। এখানে আমরা কিন্তু সোয়াব করলাম, আপনারা কী করবেন এই সোয়াব অপশনে আসবেন, এই যে এখান থেকে ডাইরেক্ট যে সোয়াব অপশনটা আছে এই হট মাইনিংয়ের ভিতরে, এই ডাইরেক্ট সোয়াবে আসবেন। ব্যাচ নেটওয়ার্কের আপনাকে এই যে এখানে ব্যাচ নেটওয়ার্ক থাকবে প্রথমত, তারপরে এই যে এখানে দেখেন রোয়া টোকেন আছে, তো এখান থেকে আপনি WETHERIUM ব্যাচ নেটওয়ার্কের
ইউএসডিসি, ডাই, যে কোনো তিনটা টোকেন আপনি সামান্য অ্যামাউন্ট কিনবেন, কিনে এই যে দেখেন আমাদের কিন্তু রোয়া টোকেন আছে, ডাই টোকেন আছে, ইউএসডিসি আছে। এখন আমরা এটা ক্লেম করব, মানে তিনটা টোকেন আপনাকে কিনে এখানে হোল্ড করে রাখতে হবে। এবং এই যে কিনলেন এটা আপনারা সেল দিয়ে কিন্তু এখনই এটা কিন্তু বাইন্যান্সে নিতে পারবেন যখন আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে স্টোরে ক্লিক করব, মিশনে যাব। যাওয়ার পরে এখানে সবার লাস্টের টাস্ক কি হোল্ড থ্রি এনি টোকেন অন ব্যাশ নেটওয়ার্কে, তার মানে আমাদের তিনটা টোকেন কিনা কমপ্লিট, ক্লেমে ক্লিক করবে এটা কিন্তু আমাদের হয়ে যাবে, দুইটা হট টোকেন কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে দিবে। তো জাস্ট ওয়েট করবেন, আমাদের কিন্তু এখানে তিনটা এনি অ্যামাউন্টের, এই যে দেখেন আমাদের কিন্তু ক্লেম সাকসেসফুলি, আমাদের ছয়টা টাস্কই কিন্তু এখানে ক্লেম ডান। এই যে এখানে দেখেন আমাদের ছয়টা টাস্ক কমপ্লিট হলো, তো এই ছয়টা টাস্কের বিনিময়ে কিন্তু আমাদেরকে তারা পাঁচটা হট টোকেন কিন্তু রিওয়ার্ড দিয়ে দিয়েছে। এখন যদি আমরা এখান থেকে ব্যালেন্স চেক করি তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু ব্যালেন্সটা বেড়ে গেছে। তো এইভাবে আপনারা জাস্ট এখান থেকে এই যে এই টাস্কগুলো মিশন থেকে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এই যে সবগুলো টাস্ক যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু পাঁচটা হট টোকেন একদম ইনস্ট্যান্ট পাবেন। এখন আপনি যে এইখানে এই যে ব্যাশ নেটওয়ার্কের ইথেরিয়ামটা এখানে ডিপোজিট করছেন, এটা উইথড্র করবেন কীভাবে আমি সেই প্রসেসটা দেখাই দিই। প্রথমত আপনি যে টোকেনগুলো কিনছেন এই টোকেনগুলো আপনারা এখন সেল দেবেন। যেমন আমরা ইউএসডিসি এখান থেকে সেল দিব, তো ইউএসডিসি সেল দিয়ে ইথেরিয়াম করবে, এখান থেকে ম্যাক্স করবেন, ম্যাক্স করে এখানে আপনারা সেল দিয়ে নেবেন। এই যে এখানে সেল অপশন থাকবে, যে রিভিউতে ক্লিক করে এটা সেল দিবেন। দেওয়ার পরে এই যে ট্রান্সফার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এই যে এখানে অ্যাড্রেসটা দিয়ে, ধরেন আপনি ব্যাশ ইথেরিয়াম অ্যাড্রেসটা দিলেন বাইন্যান্স থেকে, দেওয়ার পরে এই যেটা ম্যাক্স করে আপনারা এটা সেল দিতে পারবেন। এই যেটা ম্যাক্স করে এটা যদি যখন এখানে রিভিউতে ক্লিক করবেন এটা সেন্ড হয়ে আপনার বাইন্যান্সে যাবে, এইখান থেকে কিন্তু আপনারা এটা আবার এক্সচেঞ্জ করে আপনার টাকা আপনার কাছেই নিতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট, সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য। আর সবাই নিয়মিত এটা মাইনিং করতে থাকেন, আর যাদের পসিবল হবে যে যাদের কাছে ফান্ড আছে তারা এই পাঁচটা হট টোকেন ক্লেম করে রাখেন, এটাই কিন্তু ইন ফিউচার আপনাকে অনেক বেশি প্রফিট দিয়ে যাবে। তো এই ছিল আজকের ফুল ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী আপডেট টেলিগ্রাম সেটা জানিয়ে দেবো, টেলিগ্রাম সেটা মাস্টলি ফলো করে পিন করে রাখবেন সবাই।